শিউলি ফুলের সুবাস নিয়ে শরৎ এলো চলে, খোলা মাঠে কাশফুল হাওয়ার তালে দোলে, রঙিন আলোর চারপাশে মাতিয়ে দিল মন, শুরু হলো মায়ের পুজোর সেই শুভক্ষণ। নমস্কার, আমি পিউ। নজরবন্দি নজর কাড়া পুজো নিয়ে চলে এসেছি আপনাদের পাড়ায়, আর আমার সঙ্গে রয়েছে আমি প্রিয়ঞ্জিতা। পূজো পরিক্রমে বেরিয়েই পড়েছি, কি বলো প্রিয়ঞ্জিতা দি? তাহলে দেরি না করে, সময় নষ্ট না করে চলো তাহলে পূজো মণ্ডপগুলো ঘুরে দেখি। আর আমাদের দর্শক বন্ধুরা তো বসেই রয়েছে অপেক্ষা করে যে আমাদের নজরবন্দির পূজো পরিক্রমা। জানে সকলেই যে খুব চমক থাকে এবং খুব ভালো ভালো পূজো মণ্ডপ কিন্তু আমরা তুলে ধরি তাদের সামনে। তাহলে চলো আমরা প্রথম পূজো মণ্ডপটি তাদের সামনে তুলে ধরি, চলো তাহলে যাই। চলো, সজ্জার ভিতরে আমরা কিন্তু ঢুকে পড়েছি। আর ঢুকে যেটা দেখলাম, এই পূজো মণ্ডপের আদল, ঠিক আমার যেটা মনে হলো যে রাজস্থানের ঠিক ফোর্ডের আকারে তৈরি করা হয়েছে। কিন্তু এত সুন্দর পূজো মণ্ডপ যা দেখে আমার মন কিন্তু একেবারেই ভরে গেছে। আমি জানি যে আপনারা যারা দেখবেন আমাদের এই অনুষ্ঠান তাদেরও কিন্তু খুব ভালো লাগবে এই পূজো মণ্ডপটি দেখে। অবশ্যই যারা বাড়িতে রয়েছেন তারা আসবেন এই পূজো মণ্ডপে, অবশ্যই এই পূজো মণ্ডপটি দেখে যাবেন। কিন্তু তার আগে যেটা কথা যে এই এই যে ফোর্ডের আদলে তারা তৈরি করেছে এই পূজো মণ্ডপটি, তার চিন্তা ভাবনা এবং তার পরিকল্পনা তো করতে সময় লাগে। যে কোনো কিছু কাজ করার আগেই কিন্তু একটা সব রকমের একটা ব্যবস্থার প্রয়োজন হয়, এবং কতদিন আগে থেকে এই ব্যবস্থাপনা তারা নিয়েছেন সেই সব কিছু কিন্তু জানবো এখানকার পূজো মণ্ডপের কমিটিদের কাছ থেকে। তো আমি অলরেডি পেয়ে গেছি এখানকার পূজো মণ্ডপের কমিটিদের কাছ, তো ওদের কাছে জেনে নেবো যে কী আদলে তারা তৈরি করেছেন। আমার তো একরকম মনে হচ্ছে, সেটা আপনাদের বললাম, কিন্তু তারা কী মনে করে এই পূজো মণ্ডপটি তৈরি করেছে সেটা অবশ্যই শুনবো তাদেরই মুখে। নমস্কার দাদা। নমস্কার। হ্যাঁ, আমরা এসেছি আপনাদের পূজো মণ্ডপটি কভার করছি, ভীষণ ভালো লাগছে দেখতে। এবং যে অসাধারণ পূজো মণ্ডপের কাজ আপনারা করেছেন মণ্ডপের ভেতরে, সেই মণ্ডপ সজ্জার কাজও খুবই ভালো লেগেছে। কিন্তু এই যে ধরুন প্রস্তুতি, মানে যে কোনো কাজ করার আগে পূজা মণ্ডপের যে ভাবনা, থিম কীভাবে সাজাবেন, এবং আপনারা জানেন ভালোভাবে এবং আমরাও জানি যে কলকাতা মানেই কিন্তু দুর্গাপুজোর একটা বিশাল জাঁকজমক পরিবেশ, এবং প্রত্যেকটা পূজো মণ্ডপ একে অপরের সঙ্গে টেক্কা দিতে ব্যস্ত। তা সেই পূজো মণ্ডপগুলির ঊর্ধ্বে গিয়ে আপনারা নতুন কিছু করবেন, এই পরিকল্পনাটা ঠিক কতদিন আগে থেকে আপনাদের শুরু হয়? মানে মনে হয় যে আমাদেরই পূজো মণ্ডপ সবাই দেখতে আসুক এবং আমাদেরই পূজো মণ্ডপটি প্রচুর পুরস্কার পাক, প্রচুর চ্যানেল আসুক, কভারেজ করুক। কতটা ভালো লাগে যখন সবাই আসে এবং বলে যে খুব ভালো হয়েছে আপনাদের পূজো মণ্ডপটি। তো আপনি তাহলে বলুন আপনাদের পূজো মণ্ডপ নিয়ে কিছু বিষয়বস্তু। আসলে আমাদের পূজোর যে প্রস্তুতি বছরে প্রথম থেকে শুরু হয়ে যায়, এবং এর যে ভাবনা সেটা হলো আমাদের যে শিল্পী আছে সৌরভ দত্ত, ওর হলো ভাবনা, এটা গড়ে উঠেছে, এটা রাজস্থানের ঘরানা। যে ফোর্ট আছে রাজস্থানে, আপনার যেন অম্বর ফোর্ট, নাহারগড় ফোর্ট, আরও অনেক ফোর্ট আছে, সেই ফোর্টের রাজস্থানি ঘরানাতে এই শিল্পটা হয়েছে, অন্দরমহল তৈরি করা হয়েছে। বাইরে ফোর্ট দুর্গ দেখা যায়, ভিতরে অন্দরমহলের যে শোভা সেটাকে প্রতিফলিত করা হয়েছে, মানে তুলে ধরা হয়েছে। মানে আর আমরা প্রতি বছরই এই ধরনের আয়োজন করি, একটা নতুনত্ব সৃষ্টি করি, এই বছরও আমাদের সৃষ্টি হয়েছে। রাজস্থানি ফোর্ডের আদলে এই পূজো মণ্ডপটি তৈরি, তাই এখানে এসে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতিমা সজ্জাও কিন্তু একেবারে রাজস্থানি। যে সমস্ত মহিলাদের আমরা দেখি, তারা যে সমস্ত সাজে আমরা তাদেরকে দেখেছি বা দেখে থাকি, কিছুটা আজ কিন্তু রয়েছে বা কিছুটা ছোঁয়া রয়েছে এখানকার প্রতিমা সজ্জার মধ্যেও। নজরবন্দি নজর কাড়া পুজো 2022-এর পরিক্রমায় আমরা কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছি, আর আমাদের কাজই হচ্ছে আপনাদেরকে সব থেকে ভালো ভালো পুজো মণ্ডপগুলিকে ঘুরে দেখানো। আর এই মুহূর্তে আমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছি নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব পুজো মণ্ডপের সামনে। চলুন আমরা আপনাদেরকে মণ্ডপটি ঘুরে দেখাই এবং এখানকার কর্মকর্তাদের সাথে কথা বলি। নারী হলো মা,
আর মাই হলো প্রকৃতি। তবু স্বাধীনতার 75 বছর পরেও ভারতবর্ষে নারীরা অবহেলিত, আর সেই অবহেলাকেই পাথেয় করে সেজে উঠেছে নিউ টাউনের এই পূজো মণ্ডপ। এখানকার থিম নারী শক্তি। মণ্ডপের ঢাকি থেকে পুরোহিত এবং এখানকার কর্মকর্তারাও সবাই কিন্তু নারী। নারী শক্তি অর্থাৎ ওমেন এম্পাওয়ারমেন্ট। আজ আমরা ওনাদের কাছ থেকে শুনে নেব যে এই পরিকল্পনাটা ওনাদের কিভাবে এলো। আচ্ছা, নারীরা তো সমাজ থেকে পিছিয়ে আছে তো এখনো পর্যন্ত, তো আপনারা তো তাদেরকে আগে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের কাছে এই পরিকল্পনা এসেছে। সব কিছু শুনলাম যে ঢাকি থেকে শুরু করে সব কিছুই নারীদের দিয়েই করা হয়েছে, নারী। তো এই পরিকল্পনা মানে এটা কি কবে থেকে এবং কিভাবে আসলো? 7 মাস আগে থেকেই আমাদের মানে এই পরিকল্পনাটা চলছে। তো 6-7 মাস আগে থেকেই যখন চলছে তখন আমাদের চিন্তাভাবনা করা হয়েছিল যে বাংলাকে নিয়ে এবং মাকে নিয়ে কিছু মানে কিছু চিন্তাভাবনা করার। তো আমরা যখন চিন্তাভাবনা করেছি তখন প্রথম থেকে আমাদের যে প্রেসিডেন্ট ম্যাডাম আছেন, দিদি আছেন আমাদের উর্মিলা সেন, উনি এবং আমাদের উনি বললেন প্রথমে যে আমরা কিছু মেয়েদের নিয়ে যদি চিন্তাভাবনা করি। তো তারপর আমাদের চিন্তাভাবনা মেয়েদের নিয়েই হলো এবং আমাদের মহিষাসুর মর্দিনী বলে আমাদের একটা দল আছে যেখান থেকে প্রায় 20 জন মতো আমরা মেয়েদেরকে মানে যারা মানে খুব গ্রামের বা প্রত্যন্ত এরিয়া থেকে এসে এবং নিজেদেরকে অনেকভাবে এস্টাবলিশ করতে পেরেছেন তাদেরকে আমরা মানে ফেলিসিটেটও করেছি। তাহলে আপনারা কিন্তু জেনে নিলেন যে নিউ টাউন সার্বজনীন বঙ্গ সংস্কৃতির পাশাপাশি নারী শক্তিকে তুলে ধরেছে তাদের প্যান্ডেলের থিমের মাধ্যমে। ঘুরতে ঘুরতে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি বৈষ্ণব পাটুলি দুর্গোৎসব পুজো কমিটির সামনে। আমরা এখানকার পুজো মণ্ডপটি ঘুরে দেখব এবং কথা বলবো এখানকার কর্মকর্তাদের সাথে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। ঢুকেই যা দেখছি অসাধারণ মায়ের প্রতিমার রূপ, আর মা বলতে কিন্তু মনের মধ্যে জেগে ওঠে এক অদ্ভুত অনুভূতি যা বলে বোঝানো যায় না। এখানকার প্রতিমার মধ্যে কিন্তু আমি সেই রূপই দেখতে পাচ্ছি। মা মানে জগৎ জননী মা। এখানে মা সেজেছে লাল পাড় সাদা শাড়িতে এবং যে সমস্ত গয়না তিনি পরেছেন তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে অপরূপ সুন্দর দেখতে লাগছে আমাদের এই মাকে। আমরা প্যান্ডেলটাও দেখেছি, ভীষণ সুন্দর প্যান্ডেল এখানকার। তবে আমরা কথা বলবো এই থিমের বিষয় নিয়ে এখানকার কর্মকর্তাদের সাথে। চলুন দেখে নিই এদের ভাবনা কি, এদের পরিকল্পনা কি এবং কি উদ্দেশ্য করে তারা এই প্যান্ডেলটি সাজিয়েছে। অপরূপ মুখ এবং সেই মুখ দেখে ভক্তি যেন মন থেকে চলে আসে। ভক্তি মানে মন থেকেই আসতে হবে। আর আমরা তো দেখছি এখানকার পুজো মণ্ডপ, সাথে দেখছি পুজো প্রতিমাও। প্রতিমা তো অসাধারণ তা তো আপনাদের বললাম, আর কথা বলতে বলতে আমরা পেয়ে গেছি এখানকার পুজো মণ্ডপের কর্মকর্তাদেরও। চলুন তাদের মুখ থেকেও শুনে নিই যে তাদের এই পুজো থিমটা কি উপলক্ষ করে তারা করেছে, কি ভাবনা তাদের এবং কেন তারা প্রতিমার থিমটাকেই বেছে নিয়েছেন সেই সব কিছু জানবো তাদের কাছ থেকে। তো চলুন তাহলে তাদের সঙ্গে কথা বলা যাক। নমস্কার দাদা। হ্যাঁ, আমরা আপনাদের পূজা মণ্ডপটা ঘুরে দেখছি, ভীষণ অসাধারণ একটা থিম আপনারা করেছেন এবং প্রতিমার সজ্জাতে নিয়ে তো কিছু বলাই যায় না। তো এই যে পরিকল্পনা আপনাদের, এই বিষয়টা কিভাবে আসলো আপনাদের মাথায় এবং কেন এই পরিকল্পনার মধ্যে দিয়ে আপনারা এই পুজো থিমটাকে বেছে নিয়েছেন সেইটা যদি আমাদের দর্শকদের একটু বলেন বা আমাদের চ্যানেলকে যদি একটু বলেন। 2 বছর সেভাবে পুজো করা যায়নি, ঠিক আছে। তো আস্তে আস্তে করোনার প্রকোপ থেকে আমরা বেরোচ্ছি, সেই ব্যাপারটা মায়ের আশীর্বাদে আস্তে আস্তে আমাদের নর্মাল লাইফে আমরা ফিরছি আর কি। সেটাকেই এই আমাদের থিম একটা করা হয়েছে, এই স্মাইলি ফেস যেগুলো রয়েছে এগুলো দিয়ে। আর
এই বাঁশ এবং যে পাটকাঠি এগুলো আমাদের মানে কি বলবো যে ইকো ফ্রেন্ডলি যে ব্যাপারটা এটাকে নজরে রেখে করা হয়েছে আর কি। মানে এটাকেই আপনারা শুধুমাত্র হাইলাইট করেছেন তাই তো? এটা হচ্ছে যে ওভারকাম আমরা আস্তে আস্তে করছি, আমরা নর্মাল লাইফে ফিরে আসছি, আর প্যান্ডেলটা যাতে আমাদের প্লাস্টিক একটা আমাদের এবছরে একটা গভর্নমেন্ট থেকে যে প্ল্যান করা হয়েছিল প্লাস্টিক বর্জনের ব্যাপারটা সেটাকে মাথায় রেখে আমরা যাতে ইকো ফ্রেন্ডলি একটা প্যান্ডেল আমরা করতে পারি সেটাই করা হয়েছে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে। আপনারা শুনতেই পেলেন যে দাদারা যে পুজো মণ্ডপটি বেছে নিয়েছেন, মানে থিমটা যেটা করেছেন, মানে দু বছর আমরা প্রত্যেকে জানি যে করোনার মধ্যে দিয়ে কীভাবে আমাদের জীবনযাপন আমরা কাটিয়েছি, আর করোনা যেহেতু নর্মাল হচ্ছে মানে মহামারী যেহেতু পার করছি আমরা, সেই থিমের কথাই কিন্তু দাদারা তুলে ধরেছেন আর মানুষকে বোঝাচ্ছেন যে আর কোনো ভয় নেই। তাহলে চলুন ভয় কাটিয়ে আমরা কিন্তু চলে যাবো সোজাসুজি আরও একটা পুজো মণ্ডপে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার, আপনাদের সঙ্গে আমি অতনু নজরবন্দির গেম শো নিয়ে চলে এসেছি। একদম সহজ প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দিতে পারলে আমাদের স্পন্সরদের পক্ষ থেকে আপনাকে একটা পুরস্কার তুলে দেওয়া হবে। চেয়ার, চেয়ারের বাংলা কি? আরাম কেদারা। একদম সঠিক উত্তর, চেয়ারের বাংলা আরাম কেদারা। আর বাংলা পক্ষের পক্ষ থেকে আপনাকে এই ছোট্ট উপহার, পুজো ভালো কাটুক, আমাদের ক্যামেরার সামনে একবার হাসি দিন। কিছু বাংলা ভাষা যদি আপনার জানা থাকে, যেমন মোবাইল, সেই রকম কিছু। আমি একটা প্রশ্ন করছি, টিভির বাংলা কি? টিভির বাংলা কি? বোকা বাক্স তো বলে সাধারণত। আর একটা আছে, মানে বোকা বাক্সকে আমরা না, টেলিভিশন তো বাংলা কথা, বাংলা কথা, এই সরি ইংলিশ ওটা। হ্যাঁ, এই মুহূর্তে মনে পড়ছে, এই মুহূর্তে মনে পড়ছে না। আপনাকে আরও একটা জিজ্ঞেস করি, আপনি বলুন, আমরা কথায় কথায় বলে ফেলি পিন, 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 পিনটাতে তো কাগজটা আটকাবো, সেই পিন, আল পিন বা পিন, পিনের বাংলা কি? কাঁটা লাগা গান শুনেছেন? হ্যাঁ, কাঁটা। একদম সঠিক উত্তর, পিনের বাংলা কাঁটা। আর এই কাঁটা বলার জন্য আপনাকে বাংলা পক্ষ এবং নজরবন্দির পক্ষ থেকে ছোট্ট উপহার আপনার জন্য। ভালো করে পুজো কাটান, ধন্যবাদ। নজরবন্দি একটা ওয়েব পোর্টাল, আপনাদের কাছে খুব তাড়াতাড়ি যে কোনো খবর আমরা পৌঁছে দিই, সেটা এন্টারটেনমেন্ট হতে পারে, খেলা হতে পারে, হার্ডকোর রাজনৈতিক খবর হতে পারে, নিরপেক্ষ খবর সঠিকভাবে পৌঁছে দেওয়াই আমাদের কাজ, আর আমরা সেটা নিরলস 5 বছরের বেশি সময় ধরে করে চলেছি। আমি এক দাদাকে পেয়ে গেছি পুজো দেখতে। দাদা, এক মিনিট, সন্ধি পুজোতে মা দুর্গার কোন রূপকে পূজিত করা হয়? দাদা এবং বৌদি যে কেউ একজন। চেষ্টা করুন, আমরা কিন্তু কথায় কথায় ওই সব কথাগুলো বলে থাকি। শাশুড়ির সঙ্গে ঝগড়া হয়েছে কোনোদিন? না, সেভাবে না, সেভাবে হয়নি। শাশুড়ি কিন্তু বৌমাকে বলে, অমুক রূপ ধারণ করলো বৌমা আমার, চণ্ডী। একদম সঠিক উত্তর, আর এই সঠিক উত্তরের জন্য বাংলা পক্ষ এবং নজরবন্দির পক্ষ থেকে আপনাদেরকে একটা ছোট্ট উপহার, পুজো ভালো কাটুক। দাদা বৌদি উভয়কেই প্রশ্ন করবো, সেই প্রশ্নের যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আমাদের স্পন্সরদের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার আছে। এইবার মা দুর্গার আগমন কিসে? একদম সঠিক উত্তর, আর দাদা প্রথমে দিয়েছেন গজে, আর কিন্তু এই উপহারটা অ্যারোমার তরফ থেকে, অ্যারোমা বিউটি পার্লারের তরফ থেকে, অ্যারোমা বিউটি পার্লারের তরফ থেকে ছোট্ট এই উপহার বৌদির জন্য। দাদা, আপনি বৌদিকে একবার দিন প্লিজ। বিবাহিত জীবন 31 বছরের, আজকে এই দিনে পুজো মণ্ডপে হাওয়া মহলে ওনার স্ত্রীকে উনি দিলেন আমাদের দেওয়া একটা ছোট্ট উপহার, ভালো থাকবে। আমার একটা ছোট্ট প্রশ্ন বৌদির কাছে, আর সেই প্রশ্নের উত্তর দিতে পারলে যে কেউ, কাকিমারাও দিতে পারেন, একটা ছোট্ট উপহার দেওয়া হবে আপনাদের। সেটা হলো, আমরা তো প্রতিদিন অনেক বাংলা ভাষা মধ্যে ইংলিশ ব্যবহার করি, তো মোবাইলের বাংলা যদি আমরা কেউ বলতে পারি, মোবাইলের বাংলা অর্থ কি? মোবাইলের বাংলা অর্থ পারবেন?
না না টেলিফোন না টেলিফোন না টেলিফোন না দূরভাষ দূরভাষ না শুধু দূরভাষ নয় একটু বুদ্ধি খাটান মোবাইলের বাংলা অর্থ দূরভাষ তো বটেই মুভিং বাংলা সমস্যা একটাই আমরা খুব সহজ বাংলাগুলো আমাদের ভাষার মধ্যে হারিয়ে ফেলি তবুও যাবার কোনো প্রশ্ন নেই আবার আপনাকে একটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর আপনি যদি দিতে পারেন বা কাকিমারা যদি দিতে পারেন মা দুর্গার কটি রূপে পূজিত হন মা দুর্গা দশরূপে না কটি রূপে মা দুর্গা পূজিত হন দ্বিতীয় প্রশ্ন করে পেরেছি পারেনি কিন্তু আমি প্রশ্ন করব সহজ মা দুর্গার কটা হাত বৌদি দশটা হাত একদম সঠিক উত্তর এর চেয়ে সহজ প্রশ্ন বোধহয় হয় না আর তার জন্য আমরা অ্যারোমা বিউটির তরফ থেকে অ্যারোমা বিউটির তরফ থেকে এই ছোট্ট উপহার আপনাকে পুজো ভালো কাটুক ভালো থাকবেন আমি একটা ছোট্ট প্রশ্ন করি বৌদিকে বৌদি আপনার রান্নাঘরে এমন একটা মশলা আছে যে মশলাটা আমরা কিন্তু ব্যবহার করি খাবারে কিন্তু খেতে পারি না তেজপাতা একদম সঠিক উত্তর একদম সঠিক উত্তর আর বৌদিকে অ্যারোমা বিউটি পার্লার বা অ্যারোমা বিউটি পার্লারের তরফ থেকে ছোট্ট উপহার আপনাকে পুজো আপনার ভালো কাটুক রাত বাড়ছে আর আমরা এই মুহূর্তে কিন্তু চলে এসেছি গড়িয়ার কেন্দুয়া শান্তি সঙ্গে এবং এখানকার থিম এখানকার পরিকল্পনা সুন্দরবনকে নিয়ে সুন্দরবন কিন্তু ধীরে ধীরে অবলুপ্ত হচ্ছে এবং তারই কিছুটা নিদর্শন কিছুটা পরিকল্পনার মধ্যে কিছুটা ভাবনা কিন্তু এই মণ্ডপে তারা তুলে ধরেছেন আসুন আমরা দেখে নিই সুন্দরবনের সাথে কতটা মিল খাইয়ে এখানকার প্রতিমা এখানকার মণ্ডপ সজ্জা তৈরি হয়েছে অবলুপ্তির পথে অরণ্য আর অরণ্য বলতে আমরা বাঙালিরা যেটা বুঝি তা হলো সুন্দরবন ক্রমাগত প্রাকৃতিক বিপর্যয় আর ক্রমান্বয়ে মানব সভ্যতার অত্যাচারে গরিমা হারাচ্ছে সুন্দরী সুন্দরবন সেই চিত্রই ফুটিয়ে তুলেছে গড়িয়ার এই পুজো মণ্ডপটি অপরূপ মণ্ডপ সজ্জা এক টুকরো সুন্দরবন তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জার মধ্যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা নৌকো মাকে কিন্তু একটি নৌকোর মধ্যে কাঠামো হিসেবে কিন্তু মাকে ব্যবহার করা হয়েছে এবং তার সাথে লক্ষ্মী গণেশ সরস্বতী এবং কার্তিককে কিন্তু দাঁড়ের মধ্যে তুলে ধরা হয়েছে আমরা এই থিমটার নাম রেখেছি জাগো বাংলা জাগো বাংলা বলতে চেয়েছি আমরা একটা মানুষকে বাংলার মানুষকে একটা জাগরণের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে একটা সুন্দরবনকে বাঁচানোর জন্য কারণ আমরা আমফান এলার পরে সুন্দরবনে নিজেরা সরজমিনে গিয়ে দেখে এসেছি যে ওখানকার মানুষের মানে দুরবস্থাগুলো বা ওখানকার মানুষগুলোর অবস্থা ওরা কীভাবে রয়েছেন আর ওনারা একটা জিনিস সবসময় বলেন যে আজকে যদি সুন্দরবনে যদি সুন্দরবনটা না থাকতো এই আমফান বা এলা আজ হয়তো কলকাতা শহরটাকে শেষ করে দিত কারণ আমরা যাওয়ার পরে ওখানে যে জিনিসগুলো দেখে এসে যে ধ্বংসাবশেষগুলো দেখে এসেছিলাম শুধুমাত্র সুন্দরবনের গাছগুলো ছিল বলে হয়তো আজকে আমাদের কলকাতা শহরটা হয়তো আজকে এখনও সুন্দর সুন্দর হয়ে রয়েছে আজ থেকে প্রায় 250 বছর আগে বলা হতো সুন্দরবনটা শুরুই ছিল হয়তো কলকাতা শহর লাগোয়া থেকে তো আস্তে আস্তে আমরা সুন্দরবনটাকে যেভাবে ছোট করে ফেলেছি সেই সুন্দরবনটাকে বাঁচানোই আমাদের মূল উদ্দেশ্য সুন্দরবনটাকে আমরা সুন্দরবনের মতন করে বাঁচাতে চাই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গড়িয়া মিতালী সংঘ পূজা মণ্ডপের সামনে যাদের এবারে থিম নবদুর্গা চলুন মণ্ডপের ভেতরে ঢুকে যাই এবং দেখে নিই এদের মণ্ডপ সজ্জা জানি এবং ছোটবেলা থেকে শুনেছি মা দুর্গার নাকি অনেক রূপ কখনো মা দুর্গা কখনো মা কালী কখনো মা চণ্ডী কখনো মা শীতলা আর সেই সব কিছু রূপ নিয়ে মণ্ডপে রয়েছে মা দুর্গা স্বয়ং নিজে নবদুর্গা এই পুজো মণ্ডপের থিমের নাম
এসে উপস্থিত হয়েছে দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে। আসুন দেখে নিই মণ্ডপ সজ্জা এবং প্রতিমা। সেরা পুজো এই যোধপুর পার্ক। তৃতীয়া থেকে দশমী মানুষের ঢল নামে এখানে, যা আকার নেয় জনস্রোতের। চলতি বছরও তার অন্যথা হয়নি। অসাধারণ মণ্ডপ সজ্জা, তার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রতিমা। মহামায়া মহামারি দিন শেষে মুক্ত বিশ্ব মুক্ত ছায়া দেবী দেবী দুর্গাবেশে। আমরা এখন রয়েছি নেতাজি জাতীয় সেবা দলের পুজো মণ্ডপে, এবং পুজো মণ্ডপটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে এতটা অসাধারণ, তাহলে ভেতরে গেলে কতটা সৌন্দর্যময় এই পুজো মণ্ডপটি তা নিশ্চয়ই আপনারা ওপার থেকেই দেখতে পাচ্ছেন, মানে বুঝতে পারছেন। চলুন তাহলে দেরি না করি আপনাদেরকে ঘুরে দেখাই এখানকার সৌন্দর্যময় পুজো মণ্ডপটি। আপনারা সকলেই নিশ্চয়ই জানেন যে মায়া কি রূপে কাজ করে আমাদের মনে। এখানকার পুজো মণ্ডপ তো রয়েছে সুন্দর, কিন্তু তার সঙ্গে রয়েছে এখানকার অসাধারণ দেবীর প্রতিমাও। ঠিক বসে রয়েছে এমন ভাবে যেন স্নিগ্ধময়ী মাতা, যে মুখে কোনো বাক্য না বললেও তার আদলে বুঝিয়ে দিচ্ছে তিনি কতটা স্নিগ্ধ এবং কতটা পবিত্র। আসুন, আরও অনেক কিছু জানার রয়েছে এই পুজো মণ্ডপ নিয়ে, তবে জানতে হলে কথা বলতে হবে এখানকার পুজো মণ্ডপের কর্মকর্তাদের সাথে। চলুন তাহলে তাদেরকে খুঁজে নিই এবং তাদের সঙ্গে কথা বলি। আপনারা এই মহামায়া নামটি দিয়েছেন? দেখুন, এবার যেরকম আমরা জানি যে পুরো জগৎ চালিত হচ্ছে, সেই চালন শক্তি যিনি চালিত তার নামই হচ্ছে দেবী মহামায়া। এবং আমাদের এবারের যে ভাবনা সেটা তার উপরেই বেশ, কারণ যখন আপনি আমাদের মণ্ডপে ঢুকছেন একটি মায়াবী পরিবেশ দিয়ে আপনি সেই মহামায়ার কাছে পৌঁছে যাচ্ছেন, সেই জিনিসটাকে আমরা মাথায় রেখেছি। এবং মায়া যে জিনিসটা কি, এই মায়াটা হচ্ছে এমনই একটা যেটাকে আমরা দেখতে পারি না, ছুঁতে পারি না, কিন্তু অনুভব করতে পারি, সেটার উপরে এবারে আমাদের পুরোপুরি ভাবনাটা নেই। অসংখ্য ধন্যবাদ জানাই দাদাকে। আমরা জানতে পারলাম যে মহামায়া থিমের কারণটা ঠিক কি, আর মহামায়ার নামেই কিন্তু আমরা জানি যে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং স্নিগ্ধ পরিবেশ, যা আমরা পুজো মণ্ডপে ঢোকার সময়তেই অনুভব করেছি মিউজিকের মাধ্যমে, প্যান্ডেলের সাজসজ্জার মাধ্যমে, এবং অবশ্যই দেবীর সাজের মাধ্যমে। চলুন আরও অন্য পুজো মণ্ডপে আমরা চলে যাব, আপনাদেরকে দেখাবো ঘুরে আরও অসাধারণ পুজো মণ্ডপ। পুজো মণ্ডপ একটা করে নতুন ঝলক আমাদের দেখিয়ে থাকে। কেন এত ভিড়? অবশ্যই তার কারণ রয়েছে, কারণ অন্যান্য সমস্ত পুজো মণ্ডপের থেকে এই প্রতিমা কিন্তু একেবারেই আলাদা, ভিন্ন ধরনের। এখানকার মূর্তির আলাদা মাধুর্য কি রয়েছে তা আপনাদের না দেখালে আপনারা বুঝবেন না। অন্যান্য প্যান্ডেলের তুলনায় এই মূর্তি এবং এই মা একেবারেই অন্যরকম। এখানকার প্রতিমা সজ্জা সিলিকনের, যা
অনেকের মন কেড়েছে এবং প্রত্যেকটা মানুষ আসছে দূর দূরান্ত থেকে এই পুজো মণ্ডপ দেখতে। নবরা দাদাভাই সঙ্গের মুখ্য সংগঠক, আমরা বহুদিন আগে থেকেই তো পুজোর সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হয়, কী থিম হবে, কী প্রতিমা হবে, এগুলো আলোচনা করতে হয়। আলোচনা পর্যালোচনার মধ্যে দিয়ে আমরা ঠিক করলাম যে এবছরে আমরা একদিকে যেমন সিলিকনের প্রতিমা করব, যেটা বাংলা তথা ভারতবর্ষে কখনো হয়নি। রোজি মোরা আপোষ করি, লুকিয়ে রাখি গোপন শোক, পূজোয় সবাই এই কটা দিন নিজের মতোই সুখের হোক। নজরবন্দি নজর কাড়া দুর্গাপুজো 2022 একদম শেষের পথে। আমরা আমাদের নজরবন্দির টিম আপনাদের সাথে পুরো রাত কাটালাম, দেখলাম প্রচুর পুজো, কথা বললাম প্রচুর মানুষের সাথে। মৌ, এই যে গোটা দিন আমরা পুজো কাটালাম, দুর্গোৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তুই কি বলবি আমাদের দর্শকদের একদম শেষ পথে? আমি এটাই বলবো, ভালো থাকাটা আমাদের প্রত্যেকের অত্যন্ত জরুরি, এবং ভালো থাকতে গেলে পরে আমাদের প্রত্যেককে হেসে আনন্দ করে এবং ভালোভাবে সেজে গুজে পুজোর চারটি দিন যেভাবে আমরা কাটালাম ওইভাবে বাদবাকি বছরটাও কাটাতে হবে। একদম ঠিক কথা। আর এই যে আপনাদের কাছে আমরা পৌঁছলাম, যাদের অকৃত্রিম সাহায্য ছাড়া আমরা আপনাদের কাছে পৌঁছতে পারতাম না, এত ভালো ভালো পুজো আপনাদের দেখাতে পারতাম না, যাবার বেলায় তাদের কথা না বললেই নয়। আমাদের সঙ্গে সব রকম সহযোগিতা করেছে অ্যারোমা বিউটি পার্লার, রয়্যাল গেস্ট হাউস এবং বাংলা পক্ষ। এবং সবচেয়ে ব্যাপার হলো যে এই যে সারা রাত আমরা পুজোতে ঘুরলাম, এই পুজো ঘোরার জন্য আমাদের যে রথ, সেই রথের দুজন কিন্তু উপস্থিত আছে, মনীষ। মনীষ ছাড়া কিন্তু আমরা খুব তাড়াতাড়ি একটা পুজো থেকে আর একটা পুজো যেতে পারতাম না। মনীষ, কেমন লাগলো আমাদের সঙ্গে ঘুরে? বহুত ভালো লাগলো, খুবই ভালো লাগলো, খুবই ভালো লেগেছে। আপনাদেরকে মাধ্যমে আমাদেরকে যারা আপনারা দেখলেন, যে সমস্ত প্রতিমা দেখলেন, যার চোখের নজরে দেখলেন, সে আমাদের একদম সবচেয়ে ছোট ভাই আমাদের নীলেশ। নীলেশ, কী বলবে তুমি? দুবছর লকডাউন কাটার পর দুবছরটা করতে পেরে খুবই খুশি হয়েছি, আর আমাদের টিমের সাথে কাজ করতে তো আমাদের একদমই খুব ভালোই লাগে। দুটো দিন থেকে সবার সাথে থাকা, সবার সাথে একসাথে কাজ করা, মাঝখানে আড্ডা, খাওয়া দাওয়া, এটা একদম মানে দুটো বছর খুব মিস করেছি এটাকে। আমি চাই প্রতি বছর এরকমভাবেই যেন আমরা কাজটা করতে পারি। আমাদের এই টিমের সবচেয়ে ছোট একজন সদস্য আমি তার কাছে যাব, সুমনা। সুমনা, কেমন লাগলো বল? হ্যাঁ, এটা আমার ফার্স্ট টাইম পুজো পরিক্রমায় বেরোনো, তো অবভিয়াসলি আমার খুব ভালো লেগেছে এটাতে, আর আমি সবার সাথে কাজ করে খুব হ্যাপি হয়েছি, তো সবার কাছে আমারও এটাই যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক সবাই। একদম ভালো থাকুক, সুস্থ থাকুক। আর নজরবন্দির টিম কিন্তু শুধু কলকাতায় নয়, জেলা এবং রাজ্যের বাইরেও কিন্তু আছে। সেই রকমই একটা সদস্য আমাদের সঙ্গে এই মুহূর্তে আছে, বিশ্বজিৎ, যে বীরভূম থেকে আমাদেরকে অনেক সাহায্য করে সেখানকার স্থানীয় খবর দিয়ে। সেই কিন্তু পুজোতে আমাদের সঙ্গে এসে আমাদের সঙ্গে থেকে গেছে। বিশ্বজিৎ, কেমন লাগলো? আমার খুব ভালো লাগলো, অত অনেকদিন পর তোমার সাথে দেখা হলো, খুব ভালো লেগেছে আমার। সব শেষে আমি চলে যাব পিউ এর কাছে। আপনারা দেখেছেন কি অক্লান্ত পরিশ্রম করে পিউ আর মৌ এই ভিড়ের মধ্যে ঠাকুর দেখিয়েছে। পিউ, দর্শকদেরকে শেষ বার্তা দিয়ে আমরা শেষ করব, তোর বার্তা।
দর্শকদের কাছে এটাই বলবো যে অনেক ধন্যবাদ জানাই তাদেরকে, এবং টিম নজরবন্দি চেষ্টা করেছে সব থেকে ভালো পুজো মণ্ডপগুলিকে ঘুরে দেখানো, এবং আপনারা ছিলেন আমাদের সঙ্গে। অসংখ্য ধন্যবাদ জানাবো টিম নজরবন্দির সকলকে এবং আপনাদেরকে যারা আপনারা আমাদের সঙ্গে ছিলেন। এই বছরের মতো আমাদের পুজো পরিক্রমা এখানে শেষ করছি, 2022-এর পুজো পরিক্রমা। তবে শেষ মানে কিন্তু এখানেই শেষ নয়, আবারও ফিরে আসবো আমরা পরের বছর একইভাবে। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন নজরবন্দি নজর করা পুজো 2022। তবে যাওয়ার আগে নজরবন্দির পুরো টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।